Media News 24. বড় অবাকে পৃথিবী ক্ষুধার্ত মানুষকে না বাঁচিয়ে এক শ্রেণীর মানুষ যখন চাল ডাল লুটপাট করে খাচ্ছে, তখন একটি কুকুর আমাদের মানবিকতা শেখাচ্ছে। কিভাবে নিজের জীবন দিয়ে অন্যের জীবন বাঁচাতে হয়, সে শিক্ষাটাই দিয়ে গেল এই কুকুরটি। বিষাক্ত সাপ কোবরার হাত থেকে মালিককে বাঁচাতে গিয়ে জীবন দিয়েছে পোষা কুকুর স্লোপি। ঘটনাটি ভারতের খামনাম জেলায়। মালিক আচেপালি কিশোরে খাটে ঘুমাচ্ছিলেন, পাশে শুয়েছিল পোষা কুকুরটি। হঠাৎ করেই বিষাক্ত সাপ কোবরা রুমে ঢুকে পড়ে। বিষয়টি স্লোপির নজর এড়ায়নি, সে দ্রুত সাপটিকে ধাওয়া করে, কিন্তু সাপ একটি সিন্দুকের পেছনে লুকিয়ে যায়। কুকুর স্লোপি মালিককে না জাগিয়েই সাপটিকে খুঁজতে থাকে, এক পর্যায়ে পেয়েও যায়। শুরু হয় দুজনের লড়াই। কিছুটা আওয়াজ পেয়ে মালিক কিশোরে জেগে উঠলেন, দেখতে পেলেন তার কুকুরটি সাপটির লেজ খামচে ধরেছে এবং তাকে মারার চেষ্টা করছে। অন্যদিকে সাপটি কুকুরকে কামড়ানোর চেষ্টা করছে। কিশোরে দ্রুত লোকজন এবং লাঠিসোঁটা নিয়ে সাপটিকে মারার চেষ্টা করেন এবং সফলও হন, কিন্তু ইতিমধ্যে সাপটির কামড়ে বিষাক্ত হতে শুরু করেছে স্লোপির দেহ। দ্রুত তাকে একটি পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই কুকুরটি মারা যায়। কিশোরে বলেন, আমার কুকুর নিজের জীবন দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। একজন লড়াকু সৈনিকের মতো সে একা যুদ্ধ করেছে। সে চাইলেই আমাকে জাগাতে পারত, কিন্তু সে আমাকে জাগায়নি। এটি আমার জীবনে অত্যন্ত দুঃখজনক ঘটনা। বন্ধুরা, এই ভিডিওটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন এবং এই মেসেজটি সবার কাছে শেয়ার করুন।